ভিউয়ার্স, আসলে গরু খামার করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমার খামারে এখন মাত্র সব মিলে আপনার 6টার মতো আছে। আমার 13টা থেকে আমি কমাইছি, খাদ্য দাম যখন থেকে বাড়াইছি তখন থেকে আমি গরু কমাই দিছি। তো এখন সবগুলো গরুকে গোসল করানো যায় আজকে, এই জন্য একটু ব্রেস্ট পড়তেছে। ফ্যান যেহেতু দেওয়া আছে, 24 ঘন্টায় আমার এখানে ফ্যান চলে, সরি 22 ঘন্টা, 2 ঘন্টা ফ্যানকে রেস্ট দিই শুধু আমি, সব ফ্যান দেওয়া আছে এখানে। তো আজকের যে ভিডিওটা পেশ করব আমি আপনাদের সামনে, তা হচ্ছে অ্যাক্টোলিন ভেট পাউডার। এই অ্যাক্টোলিন ভেট পাউডার কি কাজ করবে? আসলে যখন খামার করব আমাদের কিন্তু সাধারণ যে বিষয়গুলা, সাধারণ যে গরু ওষুধগুলা সবই মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা লাভ করতে পারবো না। তাই এই অ্যাক্টোলিন ভেট ব্লাস কি কাজ করবে একটু আমার ভিডিও শেষে ভালোভাবে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি স্লোলি বলে দিব যে কি কি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটু বলে নেই, আমি আমার ওয়েবসাইট তৈরি করে ফেলছি, লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ একটু ভিজিট করে আসবেন। লিঙ্ক অবশ্যই, এই পোস্টগুলো ইংলিশে থাকবে, কয়েকদিন পোস্ট ইংলিশে দিতে হবে, তার জন্য আমি দুঃখিত। তারপরে বাংলা হয়ে যাবে, অটোমেটিক বাংলা দেখতে পারবেন। আর একটা চ্যানেল যে তৈরি করা হয়েছে ক্ষুদ্র খামার হিসেবে, চ্যানেলটা রয়েছে আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমার চ্যানেলে ঘুরে আসবেন। এই চ্যানেলে গরুর সমস্ত বিস্তারিত আলোচনা করা হয় A to Z, দেখলে ভালো লাগবে, প্লিজ ঘুরে আসবেন, ভালো করে সাবস্ক্রাইব করবেন। আর এই অ্যাক্টোলিন ভেট কি কাজ করবে, এখন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এমন সম্পূর্ণ ভিডিও দেখবেন A to Z কি কাজ করে। মাঝখানে দিয়ে কেটে দিয়ে কমান্ড করবেন না, ভাই আমি বুঝলাম না, এটা করেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিউয়ার্স, অ্যাক্টোলিন ভেট পাউডার কোন কাজে ব্যবহার হবে একটু ভালোভাবে শুনে নেবেন। এই অ্যাক্টোলিন ভেট পাউডার রয়েছে মেট্রিফোনেট USP 1 গ্রাম করে। তবে এই অ্যাক্টোলিন ভেট পাউডার আপনার যদি গরুর বা ছাগলের উকুন হয়ে থাকে, সেক্ষেত্রে এই অ্যাক্টোলিন ভেট পাউডার ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এর আগে আমি বলে নিই, এই উকুনের জন্যই আমার একটা ছাগলের বাচ্চা মারাই গেছে, এত পরিমাণ উকুন হয়েছিল। যাই হোক, তারপর হচ্ছে আপনার ফ্লি বা সারপোকা কাজে এটি ব্যবহার করা যায়। ধরেন আপনার গোয়াল ঘরে অনেক মাছি রয়েছে, সেই মাছি গরুর গায়ে পড়ে ক্ষত ক্ষত ক্ষুদ্র ক্ষুদ্র যে দাউদের মতো করে, সেটাও কিন্তু দূর হবে এই অ্যাক্টোলিন ভেট পাউডার দিয়ে। পোলট্রির লাল মাইট, এক কথা আঠাল জাতীয় যে জিনিস থাকে, গোটা গোটা আঠাল, অনেক সময় গরু গায়ে কিন্তু দেখা যায় রক্ত খেয়ে ফুলে ফুলে বড় হয়ে যায়, সেই আঠালটাও কিন্তু এই অ্যাক্টোলিন ভেট পাউডার দিয়েই সরবে। পায়ের মাইট, চামড়ার নিচে মাছির লার্ভা সংক্রমণ যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এই অ্যাক্টোলিন ভেট ব্যবহার করলে এটি ভালো হয়ে যায়। অনেক সময় পাকস্থলী মাছির লার্ভা, আঠালি, গোলকৃমি এগুলো রয়েছে, সবে ধ্বংস হয়ে যায়। অনেক সময় দেখবেন গরুর গায়ের মধ্যে ছোট ছোট ঘামাছির মতো অনেকগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু মাছির কামড় হয়ে থাকে, সেখানে কিন্তু মাছির লার্ভা, যেটা মাছের বাচ্চা ফুটানোর জন্য ডিম পেড়ে থাকে। যদি আমরা এই অ্যাক্টোলিন পাউডার ভেট পাউডার ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু এটি একেবারে ধ্বংস হয়ে যাবে এবং খামার মাছি মুক্ত থাকবে, এই মাছির সাথে একটু মশাও কমে যাবে। ভিউয়ার্স, এবার আমি এই আপনার অ্যাক্টোলিন ভেট পাউডারের মাত্রা পরিবর্তন সম্পর্কে বলবো। মনে রাখবেন, শুধু মিশ্রিত পানি দিয়ে স্প্রে করতে বা ধুয়ে ফেলতে হবে, ভালোভাবে মনে রাখবেন। এই পাউডারটা মিশানোর পর আপনাকে পানি দিয়ে স্প্রে করতে হবে বা ধুয়ে ফেলতে হবে, 5 দিন পর পর আবার একইভাবে ব্যবহার করতে হবে। এর জন্য 0.15% সলিউশন, 1.5 গ্রাম 1 লিটার পানি নিতে হবে। আমি আবারও বলছি, 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে 0.15% এটি পাউডারটা নিয়ে গুলাতে হবে, তৈরি করে নিতে হবে। তারপর মুখে প্রয়োগের ক্ষেত্রে, যদি মুখে প্রয়োগের ক্ষেত্রে চান, 50 থেকে 75 মিলিগ্রাম দৈহিক ওজনের জন্য। বন্ধুরা, এই আপনার হচ্ছে গর্ভাবস্থায় আপনার এই দুগ্ধকালীন সময়ে একেবারেই এই পাউডারটা ব্যবহার করা যাবে না, মনে রাখবেন। এইটি ব্যবহারের পরে কিন্তু চামড়া থেকে সজিত, চামড়া জ্বালাপড়া করতে পারে, চোখ জ্বালাপড়া করতে পারে, ভয়ের কিছু নেই। তবে আপনার মনে রাখবেন, এটি সাবধানে ব্যবহার করতে হবে, যে ব্যবহারটা যেভাবে বললাম সেভাবে করবেন। আর ভিউয়ার্স, এই অ্যাক্টোলিন ভেট পাউডারের কার্যকারিতা এতটুকুই। যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।